আসসালামু আলাইকুম, আমি রেশমা। আমার পাকশালাতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা খুব সহজ পদ্ধতিতে হালিম রান্না করে দেখাব। হালিম রান্না করার জন্য এখানে আমি 2 কাপ পানি নিয়ে নেব। পানি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এখানে আমি হালিম মিক্সের প্যাকেট কিনে এনেছি। ঝটপট হালিম রান্না করার জন্য এটাই সহজ পদ্ধতি। এখানে 2টি প্যাকেট রয়েছে, একটি হচ্ছে ডালের মিশ্রণ আর একটি হচ্ছে মশলা। ডালের মিশ্রণটাকে এখন আমি ফুটন্ত গরম পানিতে মিশিয়ে রাখব। মিনিমাম 15 থেকে 20 মিনিট এখন আমি হালিম রান্না করার জন্য মূল পর্ব শুরু করছি। সবার প্রথম আমি পেঁয়াজ ভেজে নেব লাল লাল করে, সঙ্গে দিয়ে দিব কাঁচামরিচ। সঙ্গে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এখন আমি হালিমের সঙ্গে যেই মশলাটা থাকে সেই মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলা মোটামুটি কষানো হয়ে গেলে সঙ্গে দিয়ে দিব মাংস। মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। মাংস সিদ্ধ হয়ে গিয়েছে, গরম পানির সঙ্গে মিশিয়ে রাখা ডালের মিশ্রণগুলো আমি মাংসের সঙ্গে দিয়ে দেব। পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। এখন এই পানিগুলোকে শুকিয়ে নিতে হবে। এটাকে এমনভাবে শুকাতে হবে যেন একদম শুকিয়ে না যায় অথবা বেশি পানিও না থাকে। ওহো, আসল জিনিসটাই দেই নাই। এখন স্বাদমতো লবণ দিয়ে দিলাম। আমাদের হালিম রান্না করা শেষ। এখন আপনি আপনার মনের মতো করে পরিবেশন করতে পারেন। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করছি আবারও কোনো নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।